الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. প্রিয় প্রিয় ইসলামী ভায়েরা ও মাদারি চ্যানেলের দর্শকবৃন্দ দরুদে পাঁকের অগণিত ফাজিলাত ও বারাকাত রয়েছে আমিরুল মোমিনিন হাজরতে আলী কার্লাহুল করিম তিনি বলেন আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটি বৃক্ষ বানালেন যেটার ফল আনারের চেয়ে ছোট আপেলের চেয়ে বড় মাখনের চেয়ে নরম মধুর চেয়ে মিষ্টি মেশকের চেয়ে সুগন্ধিময় সেটার শাখাগুলো মুক্তার তার দেহ স্বর্ণের এবং পাতাগুলো পদ্মর আগের সে বৃক্ষের ফল শুধুমাত্র ওই ব্যক্তি খেতে পারবে যে রসুলি করিম সাল্লু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক হারে দৃশ্যী পাঠ করে সাল্লো আল হাবীব সাল মুহাম্মদ সাল আলী ওমন আলাইকা ইয়া সৈদিয়া রসুল্লাহ সালি আসালাম পিউ পৃষ্ণ ভাইরাও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান পারিবারিক বিষয় আপনাদেরকে আরেকবার সুস্বাগতম আসুন আমরা অনুষ্ঠান শুরুতে ভালো ভালো নিউজ করে নিই কেননা রসুল করিম সাল্ল্লা আলী ওয়াসাল্লামের ফরমান হচ্ছে হাদিসে করিমা হচ্ছে নিহতুল মমিনী হয়া আমালি। মমিনের নিয়ত তার আমাদের চেয়ে উত্তম আল্লাহ তালা সন্তুষ্টির জন্য সওয়াব হাসিলের জন্য এল মেদিন অর্জনের জন্য আমাদের পরিবারের সদস্য যেন আমরা খুশি থাকতে পারি আনন্দময় থাকতে পারি তার জন্য অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখব ইনশাল্লাহ আজকের আমাদের আলোচ্য বিষয় মন খুশি করা হ্যাঁ পরিবারের সদস্য সমাজের সদস্য মুসলমানের মনকে আমরা কিভাবে খুশি রাখতে পারি এ বিষয় নিয়ে ইসলাম একটি স্বাধীন মনোভাব সত্যপ্রিয় পরিপূর্ণ ধর্ম সুবাহাল্লাহ ইসলাম ধর্ম নিজের মান্যকারীদের দিনই ইহকালীন পরকালীন জাহিরি বাতিনি বংশীয় পারিবারিক সামাজিক মুসলমানদের সাথে ভালো ধারণা নিয়ে সাক্ষাৎ তাদের দুঃখে অংশীদার হওয়া তাদের দেখাশোনা মন জয় করার প্রতি উৎসাহ প্রদান করেছে। আজকে আমরা মন জয় করার অর্থাৎ মনকে খুশি করার ফজিলত সম্পর্কে ইনশাআল্লাহ তালা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা হেকায়ত নসিহাত কিতাবের চারশো পঞ্চান্ন পৃষ্ঠায় একটি ঘটনা বর্ণিত রয়েছে দর্শকবিন্দু এক ফকির দরিদ্র ব্যক্তি অসহায় ব্যক্তি পরিবারদের সদস্যদেরকে সাথে মিলে রোজা রাখল তারপর সে দিনকে অতিবাহিত করছে তার ঘরে খাওয়ার জন্য কোনো কিছুই ছিল না ইফতারের ব্যবস্থা করার জন্য সে ঘর থেকে বের হলো কিন্তু ইফতারের জন্য সে কিছুই পেল না এক স্বর্ণকারের গোল্ড মিথ মার্কেটে প্রবেশ করল সে দেখল যে এক ব্যক্তি নিজের দোকানে মূল্যবান চামড়ার টুকরার উপর স্বর্ণের রূপার স্তূপ রাখছে স্বর্ণের দোকান স্তূপ উঁচু অনেক স্বর্ণরূপ রাখছে সে ফকির তার পাশে গেল এবং সালাম দিয়ে বলল আমি অভাবগ্রস্ত সম্ভব হলে আমাকে একটি টাকা ধার দিব আমার পরিবারের জন্য ইফতারের সামগ্রী ক্রয় করব। আমি আপনার জন্য দোয়া করব। এটা শুনে সেই স্বর্ণকার নিজের চেহারা অন্যদিকে ফিরিয়ে নিলেন এবং ফকিরকে কোনো কিছু দিলেন না ফকিরের মন ভেঙে গেল তার অশ্রুপ্রবাহিত হতে লাগলো সে ফিরে আসলো এবং এক অমুসলিম প্রতিবেশী খেয়াল করলেন যে মুসলমান স্বর্ণকারের দোকানে গিয়েছিল চেয়েছে কিন্তু তাকে দেয়নি এটা খেয়াল করে তাকে ডাকল জিজ্ঞাসা করলো তখন বলতে লাগলো যে আমি তোমাকে দেখেছি যে তুমি অমুক প্রতিবেশীর সাথে কিছু বলছিলে কি কারণ সেটা কি বলছিলে তখন ওই দরিদ্র ব্যক্তি ফকির বলতে লাগলো হ্যাঁ আমি তার কাছ থেকে একটি টাকা চেয়েছিলাম যার দ্বারা আমি ইফতার করব আমার পরিবারকে নিয়ে কিন্তু সে আমাকে খালি হাতে ফিরিয়ে দিয়েছে আমি তাকে বলেছিলাম যে আমি তোমার জন্য দোয়া করব এটা শুনে ওই অমুসলিম ব্যক্তি তাকে দশটি দীর্হাম দিয়ে বলল তোমার পরিবারের জন্য এটা খরচ করো তখন ওই দরিদ্র ব্যক্তি অত্যন্ত আনন্দিত হয়ে সেখান থেকে ফিরে গেল যখন রাত হলো সেই মুসলমান স্বর্ণকার স্বপ্নে দেখলো যে কেমন সংগঠিত হয়ে গেছে পিপাসা সংকটময় মুহূর্তে অতিবাহিত হচ্ছে অতপর সে হঠাৎ কি সাদা মুক্তার মহল দেখতে পেল যেটা দরজায় ইয়াকুত পাথর দিয়েছিল মাথা উঠিয়ে বলল হে এই মহলের মালিক আমাকে একটু পানির পান করাও তাকে একটি আওয়াজ শুনিয়ে দেওয়া হল কাল রাত পর্যন্ত এই মহলের মালিক তুমি ছিলে কিন্তু ওই দরিদ্র ব্যক্তির ফকিরের মন ভেঙে দিয়েছ এবং তাকে কোনো কিছু দাওনি সে এই মহল থেকে তোমার নামকে মুছে দিয়ে অমুসলিম প্রতিবেশীর নাম লিখে দেওয়া হয়েছে সে ওই ফকিরের অভাব পূরণ করেছে এবং তাকে দশটি দিয়ে হাম দিয়েছে এ কথা শোনার পর সে ঘুম থেকে জাগ্রত হলো এবং স্বর্ণকার ভিতর সন্ত্রস্ত হয়ে অমুসলিম প্রতিবেশীর কাছে আসলো মধ্যে লাগলো তুমি আমার প্রতিবেশী হও তুমি তোমার উপর আমার হক রয়েছে তোমার নিকট আমার একটি জরুরি কাজ আছে অমুসলিম ব্যক্তি বলল বলো কি প্রয়োজন সে বলল কাল সন্ধ্যায় তুমি যে দশ দিরহাম ফকিরকে দিয়েছিলে সেগুলোর সবাব একশো দিরহামের বিনিময় আমাকে দিয়ে দাও সে উত্তর দিল আল্লাহ তা আলার শপথ ওই মুসলিম বলছে আল্লাহ তালার শপথ আমি এক লাখ দিনারের বিনিময় সবাবগুলো দেব না বরং যদি আপনি সেই মহলের দরজায়ও প্রবেশ করার আকাঙ্ক্ষা করে যেটা আপনি কাল রাতে স্বপ্ন দেখেছিলেন আমি সেটার অনুমতি দেব না মুসলিম ওই স্বর্ণকার বলল আপনি সেই রাতের খবর কিভাবে জানেন মুসলিম বলল সেই রাতের খবর আমাকে সে সত্তা দিয়েছে যিনি যে কোনো বস্তুকে বলে কুন হও ফায়াকুন হয়ে যায় সুহান আল্লাহ সুহান আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি অমুসলিম তখন বলতে লাগল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো এ বাদতকারী নেই এবং হজরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসুল্লাহ সে অমুসলিম ব্যক্তি একজন মুসলমানের মনকে খুশি করে সুবহান আল্লাহ পাক নিজের অনুগ্রহ সেই মন জয় এ বিনিময়ে দিয়েছে যে তাকে এর বদলতে ইমানের মহা মূল্যবান নিয়ামত দান করেছে মনোযোগ দিন যখন একজন মানুষের মনকে খুশি করে এর বিনিময়ে ইমান নসিব হয়ে গেল তো দুনিয়া অন্য নিয়ামত কেন নসিব হবে না সুতরাং আমাদের প্রত্যেকের উচিত আমাদের আশেপাশে পরিবারের যারা সদস্য আছে একটা তো হচ্ছে অধিকার তাকে আদায় করতেই হবে না করলে গুণেগার হব আর একটা এমন অনেক বিষয় আছে মনকে খুশি করে দেয় আনন্দিত করে দেয় উৎফুল্ল করে দেয় সুভান আল্লাহ সুবাহ আল্লাহ পৃষ্ঠেন ভাইরা আমাদের উচিত যেন আমরা মনকে খুশি করি আমার ভাই বোন ছেলে মেয়ে স্ত্রী স্বামী বাবা মা প্রতিবেশী ফ্রেন্ড সার্কেল যারা আছে চেষ্টা করি মনকে খুশি করার জন্য মন জয় করা সহানুভূতি দয়া এ সকল শব্দ প্রায় একই অর্থে অন্যের প্রতি দয়াশীল হওয়া তাকে খুশি করা অন্তরে আনন্দ প্রবেশ করিয়ে দেয় ইত্যাদি আলহামদুলিল্লাহ আমাদের ধর্মের মাঝে ইসলামের মাঝে মনকে জয় করার অনেক গুরুত্ব রয়েছে ফেতনা থেকে বেঁচে থেকে জায়েজ পদ্ধতিতে মুসলমান পুরুষ মুসলমান পুরুষদের নিজের মহরিম এবং বাচ্চার মাকে অর্থাৎ স্ত্রীকে একইভাবে মুসলমান মহিলারা মুসলমান মহিলাদের নিজের মহরিম এবং বাচ্চার পিতা অর্থাৎ স্বামীর মন জয় করা অনেক বড়ো স্বভাবের কাজ হ্যাঁ অনেক বড় ফাজিলাতের কাজ এরকম করার দ্বারা যেমন আখেরাতে ভালো হবে তেমনি সমাজের মধ্যে পরিবারের মধ্যে আন্তরিকতাপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠিত হবে অপরের মন জয় করার কতই বড় স্বভাব আসুন এ সম্পর্কে আরও কিছু হাদিসেকারিমা শ্রবণ করেনি রসুর আকরাম নূরে মুজাসম হজুর সাল্লি সাল্লাম মুআমুল কেবির হাদিসের এগারো হাজার উনআশি নম্বর হাদিসে এরশাদ করেন পাকের নিকট ফরজসমূহ আদায় করার পর সবচেয়ে উত্তম আমল হলো মুসলমানের মন খুশি করা সোহান বিহামদি সোহান আল্লাহ ইসলাম কত সুন্দর পদ্ধতি দিয়েছেন পারিবারিকভাবে বেঁচে থাকার জন্য পরিবারের সদস্যদেরকে আনন্দ দেওয়ার জন্য কত সুন্দর উত্তম ফজিলত বর্ণনা করেছেন তবে হ্যাঁ মনে রাখতে হবে সেই এন্টারটেনমেন্ট সেই মনকে খুশি করার পদ্ধতি বৈধ পদ্ধতি হতে হবে হালাল পদ্ধতিতে হতে হবে অবৈধ পদ্ধতিতে খুশি করানোর মানে হচ্ছে আপনি আপনাকে এবং আপনার পরিবারকে জাহান নামের দিকে নিয়ে যাওয়া মন খুশি করার ফজিলত সম্পর্কে হাদিসে বর্ণিত রয়েছে সরকারে দোয়ালাম সাল্লাহ সালাহাম ইসাদ করেন নিশ্চয়ই মা ফেরাতকে ওয়াজিব করে দেওয়ার জিনিস সমূহের মধ্যে তোমাদের আপন মুসলমান ভাইয়ের মন খুশি করাও রয়েছে সোহারা হুজুর করিম সাল আলিয়ালাম এর সৎ করেন যে ব্যক্তি কোনো মুসলমানকে খুশি করল সে আল্লাহ পাককে খুশি করল মনে রাখবেন প্রত্যেকটাই কিন্তু বৈধবন্দা যে আমি গান বাজনা বাজিয়ে আপনা করে পরিবারের সদস্যকে এন্টারটেনমেন্ট দেব খুশি করব এটা অবৈধ এটা হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার কাজ তার সাথে উত্তম কথা বলে ভালো আচরণ করে ভালো ব্যবহার দিয়ে তার মনকে আনন্দিত করা রসুল আকরাম সাল্লিউসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি কোনো মুসলমানের মন খুশি করে আল্লাহ পাক সেই খুশি থেকে একজন ফেরস্তা সৃষ্টি করেন সুবাহ শুনুন কত সুন্দর হাদিস যখন কেউ কোনো মুসলমানের মনকে খুশি করে ওই খুশির যে আনন্দটা হয় তা থেকে একটি ফেরস্তা সৃষ্টি করেন যে আল্লাহ পাকের এবাদত এবং তার একত্ববাদে বর্ণনা করতে থাকে যখন সে ব্যক্তি ইন্তেকাল হওয়ার পর আপন কবরে গিয়ে পৌঁছে সে ফেরেশতা তার পাশে এসে বলে তুমি কি আমাকে চিনতে পারছ সে ব্যক্তি বলে তুমি কে সে বলে আমি সেই খুশি যা তুমি অমুক বান্দার অন্তরের প্রবেশ করিয়েছিলে আজকে আমি তোমার অন্তরের সকল পেরেশানিকে দূর করে দেব আমি তোমাকে তোমার দলিল মনে করিয়ে দেব আমি কবরে ফেরেস্তাদের প্রশ্নের উত্তর প্রদান করে তোমার উপর অটল রাখব সত্যের উপর সুবহান আল্লাহ আমি কেয়ামতের দিন তোমার সাথে থাকব। আল্লাহ পাকের দরবারে তোমার জন্য সুপারিশ করব এবং জান্নাতে তোমার স্থান দেখাব সুহান আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ কত বড় ফজিলতের কথা যে আমি আমার ভাই আমার বোন আমার স্ত্রী আমার স্বামী আমার মা আমার বাবা আমার ছেলে মেয়ে তাদের অন্তরে আমি খুশি প্রবেশ করাব আপনি আমি যখন পৃথিবী থেকে চলে যাব কবরের পাশে সেই খুশিটা ফেরেস্তা তা সৃষ্টি করা হবে সে চলে যাবে মনকার জবাব পেরেশানি থেকে আমাকে মুক্তি দেওয়া হবে এর চেয়ে বড়ো সুসংবাদ কি আছে কি মেয়েছে আদাতের সাতশো একান্ন নম্বর পৃষ্ঠায় বর্ণিত রয়েছে হাজরতি বিশ্বের হাফি আলাই রাহমা বলেন কিছু মুসলমানের মন খুশি করা এক শত নফল হজ থেকে উত্তম সুবহান আল্লাহ সুভান আল্লাহ মুসলমানের মনকে খুশি করা কত ফজিলতপূর্ণ তারপরে আমরা গুমরা মুখে থাকবো মুখে মুচকি হাসি দেন বাবার সাথে আনন্দ নিয়ে কথা বলেন মার সাথে আনন্দ নিয়ে কথা বলেন স্ত্রীর সাথে আনন্দের সাথে কথা বলেন ইসলামী বোন স্বামীর সাথে শাশুড়ির সাথে ছেলের সাথে মেয়ের সাথে ছেলে বাবার সাথে বাবা ছেলের সাথে বাবা মেয়ের সাথে মেয়ে বাবার সাথে মেয়ে মার সাথে আনন্দ চিত্তে কথা বলেন শুরুন সুহান আল হাজতিক হাজার নিজ আমি আউলিয়া আলী বলেন কেয়ামতের বাজারে কারো লেনদেনের এত মূল্যবান হবে না যতটা অন্তরের খেয়াল রাখার এবং মনে খুশি প্রদানকারীর হবে অর্থাৎ কেয়ামতের বাজারে সবচেয়ে মূল্যবান জিনিস হবে কি কারো মনে খুশি প্রবেশ করার এই জিনিসটার দাম সবচেয়ে বেশি হবে সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ হাজরাতে মখহুদ দামেশকে আলী রাহমা বলেন যে ব্যক্তি কারো মন খুশি করতে করতে ইন্তেকাল হয়ে গেল সে শহীদ সুবাহ এক থেকে এক ফজিল বর্ণনা করেছেন ক্রিস্তান ভাইয়েরা ও মাদানি সেন দর্শক বৃন্দ তাই আমরা হয়তোবা দেখবো অনেক সময় আমাকে কেউ মনে আঘাত করছে রেটান আমি আঘাত না করি মনকে খুশি করে দেওয়ার চেষ্টা করি কিন্তু কি হবে আমি লাভবান আমার লাভ কে চায় না ভাই আপনি ঘরের অভিভাবক আছেন আপনিও চান যে সদস্য আছে ছেলে যুবক ছেলে যে আছে যে শুনতে পাচ্ছেন আপনি কি চান না আপনি লাভবান হন আপনি শহীদ হিসেবে গৃহীত হন তো হজ আদায় করেন আপনি কি চান না আপনার মৃত্যুর পর কবরের পাশে ফেরেস্তা গিয়ে আপনাকে সাহায্য করুক কে না চায় সবাই চাই আমরা সবাই লাভবান হতে চাই এমন কি আছে অজ্ঞ যে লাভবান হতে চায় না প্রত্যেকে আমরা লাভবান হতে চাই যদি হতে চান প্রিয় ভাই আপনি আপনার অন্যান্য পরিবারের সদস্যদেরকে মনে খুশি করুন আমি বারবার একটি কথাই কিন্তু এর সাথে উল্লেখ করছি শয়তান আশ্বাসা দিয়ে অনেকে উচ্ছেদ করব বলে মুসলমান তো যাদের সাথে দেখা করা অবৈধ নারী পুরুষ তারাও এই কথা বলে মনে রাখবেন সেখানে স্বভাব হবে না বরং গুণা এবং জাহার নামে নিয়ে যাবে যে চোদ্দো জন পুরুষের সাথে দেখা করা অবৈধ এমন পুরুষের সাথে উৎফুল্লতার সাথে কোনো নারী কথা বলা এটা সম্পূর্ণ গুনাহের কাজ সম্পূর্ণ গুনাহের কাজ সম্পূর্ণ গুনাহের কাজ ঠিক অনুরূপভাবে এরকম চোদ্দোজন মহিলার সাথে সাক্ষাৎ করা যাদের সাথে বিবাহ অবৈধ এর বাহিরে গিয়ে যাদের সাথে বৈধদের সাথে উৎফুল্লতার সাথে মন খুশি করার নিয়তে কথা বলাও অবৈধ হবে এই জন এবং পরিবারের সদস্য যারা আছে এবং পুরুষ পুরুষকে নারী নারীকে এর মাঝে সীমাবদ্ধ থাকবে প্রিয় ইসলামী ভাইরা ও চ্যানেলের দর্শকবৃন্দ মন খুশি করার বড় ফজিলাত আমরা শুনছি এর কারণে আমাদের পূর্ববর্তী বুজুরগান দিন রাহেমা হোম্লাহিল মবিনগন সুবহানাল্লাহ, সুবাহান্লাহ তিনারা মুসলমানের মনকে খুশি করার জন্য পরিবারের সদস্যদের মনকে খুশি করার জন্য তারা বিভিন্ন উপায় অবলম্বন করতেন এবং সে সকল সম্মানিত ব্যক্তিরা মানুষের মন জয় করতেন নিজেদেরকে কমফোর্ট ফিল করতেন আসুন আল্লাহওয়ালাদের মন জয় করার কিছু পদ্ধতি আমরা শুনি খালিফাতুল মুসলিমিন আমিরুল মমিনিন হাজরতে ফারুক আজম রাজি আল্লাহ হুঁ মদিনা মোনাব্বরায় এক রাতে হাঁটছিলেন এক তাঁবুর দিকে তার দৃষ্টি পড়ল যখন নিকটে গেলেন তিনি কাউকে কষ্টের মধ্যে নিপতিত অবস্থায় অনুভব করছিলেন সে তাঁবুর বাইরে এক ব্যক্তি বসা ছিল অমরাদ আল্লাহ তালন তাকে সালাম দিলেন এবং তার কাছে থেকে অবস্থা জিজ্ঞাসা করলেন তিনি বুঝতে পারলেন যে সে বর্তমান খলিফার নিকট সাক্ষাতের জন্য এসেছে অবশ্যই তার এটা জানা ছিল না যে সে সময়ের খলিফা তার সামনে ওই ব্যক্তি বলছিলেন আমি খলিফার সাথে সাক্ষাতের জন্য আসছে উমরা দিলকে বলছিলেন অতপর সে বলল অর্থাৎ ওই পথিক যে বসে আছে তাবুর বাইরে সে বলল যে আমার স্ত্রী এই আকাঙ্ক্ষায় রয়েছে এবং তার বাচ্চা জন্ম নেওয়ার সময় নিকটে চলে আসছে আমিরুল মমিন ওমর তুল আনহু তখন উঠে দাঁড়ালেন নিজের ঘরে গেলেন এবং নিজের সম্মানিতা স্ত্রী হজরতে উম্মে কুলসুম বিনতে আলী আলা আনহাকে বললেন তুমি কি সবাব অর্জন করতে চাও কেমন ছিল তাদের পরিবারগুলো না প্রতিটা কাজের মধ্যেই উৎসাহ দিতেন সবাবের বিষয়ে বর্ণনা করতেন সোহান আল্লাহ আল্লাপাক সেটাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে বললো মাদি আল্লাহ তখন তার স্ত্রী আরজ করলেন হুজুর কী ব্যাপার তিনি বলেন একজন মহিলা বাচ্চা হওয়ার সময় নিকটবর্তী হয়েছে তার কাছে কোনো কিছু নেই তখন তার স্ত্রী রাদি আল্লাহ তালাহা আরজ করলেন যদি আপনি রাজি থাকেন তাহলে আমি যাচ্ছি বলেন ঠিক আছে তুমি প্রয়োজনীয় সামগ্রী নিয়ে চলো যখন সেখানে পৌঁছলেন তো তিনি তার পিবি সাহেবের ভিতরে পাঠালেন স্ত্রীকে এবং নিজে বাহিরে বসলেন এবং তাকে বললেন ওই ব্যক্তিকে আগুন জ্বালাও সে আগুন জ্বালালো তখন নিজে তিনি একটি পাতিলার উপর রাখলেন কিছু খাদ্য সামগ্রী ওই আগুনে পাকানোর জন্য যখন ওই রান্না হয়ে গেল অন্যদিকে বাচ্চার জন্ম হয়ে গেল তখন খালিফা আমিরুল মমিনিন ওমর রাদি আল্লা ওয়াইফ স্ত্রী ভিতর থেকে আওয়াজ দিল হে আমিরুল মমিনিন আপনার সঙ্গীকে পুত্র সন্তান এর সুসংবাদ প্রদান করুন যখনই ওই ব্যক্তি আমিরুল মমিন শব্দটা শুনল তো ভয়ে সে ইতস্তবোধ করে পিছছে আমিরুল মমিন এতক্ষণ তো জানতো না যে এই নিয়ে আমিরুল মোমিনিন খালিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহ তালান দেলান বলল না স্বাভাবিক হন সামনে আসুন আসালো বসালো তখন তিনি রদিয়াল্লাহ তালু ওই পাতিল বিবি সাহেবাকে দিলেন এবং বলেন মহিলাকে পেট ভরে খাওয়াও অতপর তিনি সেই ব্যক্তিকে খাওয়ার জন্য দিলেন এবং বললেন কাল সকালে আমার নিকট আসবে তোমার অভাব পূরণ করে দেব যখন সেই ব্যক্তি সকালে তার কাছে আসলো তো তিনি তার বাচ্চার খরচ নির্ধারণ করলেন এবং তার ধন সম্পদ প্রদান করলেন সোহান আল্লাহ কেমন ছিল না আমাদের মুসলমান প্রশাসকগণ কেমন ছিলেন তাদের চরিত্র কেমন ছিল তাদের অবস্থান করবান মানুষের মনকে আনন্দিত করার জন্য তারা বেকারার ছিলেন আচ্ছা আমি কি করছি আমি আমার পরিবারকেও আনন্দ দিতে চাই না আমার ছেলে মেয়েকেও অনেক সময় আনন্দ দিতে চাই না রাগ হয়ে যাই আমাদের অভ্যাসে চলে আসছে আসুন না ইসলাম ভাইরা মাদানি ছিলেন দর্শকবৃন্দ আমরা নিজেদেরকে পরিবর্তন করি চেঞ্জ করি হে আশিকানে সাহাবা আহলে ব্যয়েতকন সুহান আল্লাহ আপনারা শুনছিলেন আমিরুল মুমিনিন হাজরত উমর আল্লাহ তালা নহর কীভাবে একজন পেরেশানগ্রস্ত মুসলমানের মনকে আনন্দিত করেছে মন জয়ের মাধ্যম জোগাড় করেছে নিজের নেতৃত্বে আগুন জ্বালিয়েছে নিজের হাতে রান্না করেছে নিজের বিবিকে নিয়ে আসছে সোহান আল্লাহ সোহান আল্লাহ শুনুন কৃষ্ণের ভায়রা একবার হাজাতে ইমাম হাসান রাত আল্লাহ তালু কিছু এমন মিসকিনদের পাশ দিয়ে অতিক্রম করছিলেন যারা রাস্তায় বসে লোকদের কাছ থেকে ভিক্ষা করছিল এবং মাটিতে পড়ে যাওয়া রুটি তুলে নিয়ে বাচ্চাদেরকে খাওয়াচ্ছিল তিনি তাদেরকে সালাম দিলেন হাসান রদি আল্লাহ যিনি আমিরুল মোমেনিন হজরতে আলী রাদি আল্লাহ সন্তান মা ফাতেমা রাদি আল্লাহ তাল সন্তান প্রিয় আকাশ হাসানের নাতি না বড় নাতি হাসান রাদি আলাহ কি শান তিনি যুবকদের সর্দার হবেন সোহান আল্লাহ সোহান আল্লাহ তার দুনিয়াতেও শান আখরাতেও শান তো ওই দরিদ্র ভিক্ষুকরা যখন তিনি সালাম দিলেন তারা সালাম উত্তর দেওয়ার পর আশ করল হে প্রিয় নবীর কোদিজার টুকরা নাতি আমাদের সাথে খাবার খেতে প্রসন্ন যখন তারা খাবারের দাবাত দিল তিনি বলেন আল্লাহ পাক নিজেকে বড় অনুধাবনকারীদের ভালোবাসেন না এরপর তিনি তাদের সাথে কিছু খাবার খেলেন যাওয়ার সময় তাদেরকে সালাম দিলেন এবং বলেন আমি তোমাদের দাওয়াত কবুল করেছি তোমরাও আমার দাওয়াত গ্রহণ কর সোহান আল্লাহ ভিক্ষুক না তাদেরকে আমরা তো অ্যাভ করে চলি পরিহার করি তাদের সাথে বসবো আমরা কিন্তু কোরবান যান আমার হাসান রাদি আল্লাহ প্রতি আমার প্রিয় আকাশ আসমের পরিবারের প্রতি সেখানে তিনি দাওয়াত গ্রহণ করলেন দাওয়াত দিলেন তাদেরকে তখন দাওয়াত দিয়ে তাদেরকে নিয়ে গেলেন এবং খাবার খাওয়ালেন উত্তম খাবার হে আ সেখানে আহলে ব্যায় গণ হে মুসলমানগণ আমাদের মাঝে কি আদর্শ ফিরে আসবে না আমরাও কি সকলের প্রতি ভালোবাসা দেখাব না আজকে যারা দুনিয়ার সম্পদশালী আমরা অনেক কিছু ভাবি নিজেকে না না ভাবিয়েন না আপনি কত হাজার কোটি টাকার মালিক আল্লাহ তাহা বারাক মুহূর্তের মধ্যে নিঃশেষ করে দিতে পারে এ টাকার মালিক আপনি নিজেকে ভাবিয়েন না আপনার কাছে আজকে ক্ষমতা আছে আপনি রাষ্ট্রের প্রধান আপনি রাষ্ট্রের বিশেষ কর্মকর্তা বিশেষ ক্ষমতাশালী আপনি কিছু বললে চেঞ্জ হয়ে যায় অনেক কিছু আপনি ভাবিয়েন না এই ক্ষমতাটা স্থায়ী থাকবে চলে যেতে পারে অতএব অসহায়ের প্রতি সহায় হন মুসলমানের বান্দার সৃষ্টির মনকে আনন্দিত করার চেষ্টা করুন হ্যাঁ প্রিয় ইসলামী ভাইয়েরা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ হাদিসে পাকে প্রিয় আঁকা মাদানী আলে মুস্তফা সাল্লু আলিহ্লাম আমাদেরকে উৎসাহিত করেছে প্রেড়া আমরা তাহলে কেন করবো না মনে রাখবেন কোনো মুসলমান সম্পর্কে কু ধারণা করা আমাদের অনুমতি নেই কু ধারণা করা কবিরা গুণা একজন মুসলমানকে অপমান করা হয় তখনই যখন তার প্রতি কু ধারণা হয় ভাই ভাইয়ের প্রতি কখন অসম্মান করা যখন কুধারণা করা হয় মনে রাখবেন কুধারণা করা করা কবিরাগুণা হারাম যাহার নামে নিয়ে যাওয়ার মতো কাজ আল্লাহ পাক আমাদের কুধারণা থেকে বাঁচার সর্বদা বিনয়ী হওয়ার তৌফিক দান করুক রসুল আকরাম সালাম সাথে করেন যে নিজের মুসলমান ভাইয়ের জন্য বিনয়ী অবলম্বন করে আল্লাহ পাক তাকে মর্যাদা দান করেন যে অপর মুসলমান ভাইয়ের চেয়ে অধিক সম্মান কামনা করে আল্লাহ তালা তাকে নিকৃষ্টতার মধ্যে নিপতিত করেন আপনি যখন কোনো মুসলমানের আপনার ছেলের আপনার মেয়ের আপনার স্ত্রীর আপনার মার আপনার বাবার মনে খুশি দিবেন তো সেই জন্য ফেরেস্তা সৃষ্টি হবে তো আপনি কি চান আপনার পরিবারটা সুখকর হোক দুনিয়াতে সুখী থাকে না আখেরাতে আপনার বিনিময় পেয়ে যান আল্লাহ কত সহজ পদ্ধতি দিয়েছে যে এমন একটা বিষয় যে আপনি দুনিয়াতেও সুখী থাকতেছেন আনন্দে থাকছেন আর আঁখেরাতেও আপনার জন্য বিনিময় রয়েছে আর হ্যাঁ সর্বশেষ কথাই কোনো অবস্থাতেই যেন মন খুশি করার নামে মিথ্যা বলা না হয় হারাম বিষয়গুলোকে অবলম্বন করা না হয় আল্লাহ তাবার কথারা আমাদেরকে আমাদের পরিবারের সদস্যদের মন খুশি করার তাদেরকে সন্তুষ্ট করার তৌফিক দান করুন আমিন বিজাহিনাবিল আমিন সাল্লি সাল্লুআ আল হাবিব সাল্লআ আল